দীঘায় উত্তাল সমুদ্র ছিল সতর্কতা জারিও। তারই মধ্যে সমুদ্রে পা ভেজাতে নেমেছিলেন এক পর্যটক। আচমকাই ঢেউ এসে পড়ায় তার সামলাতে পারেননি তিনি। কিছু বুঝে ওঠার আগেই ঢেউয়ের তোলে আছড়ে পড়েন বোল্ডারের উপর। রক্ত না বেরোনোয় প্রথমটায় ঘটনার ভয়াবহতা বুঝতে পারেননি তার আত্মীয়রা, কিন্তু কিছুক্ষণের মধ্যে ভাঙে ভুল। ততক্ষণে ব্রেন হেমারেজ হয়ে মৃত্যু হয়েছে ওই পর্যটকের। ঘটনার ভয়াবহতা বিস্মিত প্রশাসনও। এর আগে দীঘাতে কোনো দিনও এমন ঘটনা ঘটেনি বলে দাবি প্রশাসনিক আধিকারিকদের। গত রবিবার স্ত্রী মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে দীঘাতে যান উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ার বাসিন্দা চন্দন মুখোপাধ্যায়। বছর পঞ্চাশের ওই ব্যক্তি তার আত্মীয়দের সঙ্গে দীঘা সৈকতে গিয়েছিলেন। বুধবার ফেরার কথা ছিল তার। এদিন সকাল থেকেই উত্তাল ছিল দীঘার সমুদ্র। সমুদ্রে না নামলেও কিছুটা এগিয়ে গিয়েছিলেন চন্দনবাবু। আচমকাই ঢেউ চলে আসায় তাল সামলাতে পারেননি তিনি। হঠাৎ করে উত্তাল ঢেউ তার উপর আসলে পড়ে, বোল্ডারে গিয়ে ধাক্কা খান তিনি। মাথায় গুরুতর আঘাত পান চন্দনবাবু। নুলিয়ারা তাকে তড়িঘড়ি উদ্ধার করে দীঘা এস্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে তার।